একটা বৃত্তাকার রিং এর তাহলে জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। বৃত্তাকার রিং, তুমি এই যে ডিস্কটা রেখেছি এই অংশটা কাটা থাকবে, শুধু এই সাইডের এই পেরিফেরিটা থাকবে, বা হাতে চুল যেগুলো সেইটার তোমার জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। তাহলে এবার জড়তা ভ্রামকটা নির্ভর করবে তোমার অ্যাক্সিসের উপর, কোন অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। যদি তোমার এর এইটার কেন্দ্রবিন্দুগামী উল্লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরে তখন কত, এটাই বেশিরভাগ হয়। সুতরাং এই জড়তা ভ্রামকটা নির্ণয় করতে হবে। কথাটা বুঝতে পারলে না পারলে না, যে বৃত্তাকার রিংয়ের কেন্দ্রবিন্দুগামী রিংয়ের তলের সাথে এরকম উল্লম্ব অক্ষের সাপেক্ষে যদি রিংটা আবর্তিত হয় তাহলে জড়তা ভ্রামক কত হবে। যেমন একটা সাইকেলের চাকা, সাইকেলের চাকা তোমার দেখো ঘুরে অনু উল্লম্ব তলে, তাহলে তার সঙ্গে লম্বভাবে অবস্থিত যে নাটটা দেখো, ওই নাটটাকে কেন্দ্র করে সাইকেলের চাকাটা ঘুরতে থাকে, ঘোরে না ঘোরে না। তাহলে ওই নাটটাকে কেন্দ্র করে যে সাইকেলের চাকাটা, ওটাকেও তুমি রিং হিসাবে ধরতে পারো যদি স্পোকগুলো না থাকে, এবং ওটার নামও রিং। তাহলে ওই রিংয়ের তোমার জড়তা ভ্রামক নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয়ের জন্য আমাদের ফর্মুলা যে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন আর স্কোয়ার ডিএম, এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, যেখানে আরটা কি না ডিএম, আমরা একটা বিন্দু জড়তা ভ্রামক হয় শুধু আর এম আর স্কোয়ার, কিন্তু যদি দৃঢ় বস্তু নাও তাহলে দৃঢ় বস্তু যদি একটা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তাহলে তার বিভিন্ন বিন্দু অক্ষ থেকে বিভিন্ন দূরত্বে অবস্থিত, অর্থাৎ আটটা তার ভ্যারিয়েবল ফর ডিফারেন্ট পয়েন্টস। তা সেই কারণে একটা খুব ছোট্ট ডিএম ভরের বস্তু ধরে নেওয়া হচ্ছে আর দূরত্বে অবস্থিত, তার জড়তা ভ্রামক আর স্কোয়ার ডিএম। তাহলে দৃঢ় বস্তু মধ্যস্থ সকল বস্তুর জড়তা ভ্রামক কী হবে? তাহলে এই ছোট ছোট যে বিন্দুগুলোর, ছোট ছোট ভরের যে বস্তুগুলো আছে তাদের জড়তা ভ্রামকের সমষ্টির সঙ্গে সমান হয়ে যাবে, আর সমষ্টির সঙ্গে সমান করা মানেই তোমার ইন্টিগ্রেশন করা। তাহলে ডিএমটা কি? এইখান থেকে রিংয়ের এই ও কেন্দ্রবিন্দু থেকে রিংয়ের সমস্ত বিন্দুর দূরত্বই হচ্ছে আর, রেডিয়াস অফ দি রিং। ছোট্ট একটা এই অংশটা কল্পনা করে নেওয়া হচ্ছে, এই অংশটা ডিএক্স লেন্থ, ডিএক্স লেন্থের বস্তুর ভর হচ্ছে ডিএম। রিংয়ের ভরটা কোথায় বিভক্ত থাকে? রিংয়ের ম্যাসটা কোথায় থাকে? পরিধিতে, পরিধির উপর বিভক্ত থাকে না? তুমি পরিধিটা অর্ধেক করে দাও, দেখো তোমার ভরটা অর্ধেক হয়ে যাবে, পরিধিটাকে এক চার করে দাও, ভরটা এক চার হয়ে যাবে। সুতরাং বলা যেতে পারে যে টু পাই আর দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, এক দৈর্ঘ্যের ভর হবে এম বাই টু পাই আর। সুতরাং ছোট্ট একটা অংশ এখান থেকে এতটা ডিএক্স দৈর্ঘ্যের ভর কত হবে? এম বাই টু পাই আর ইন্টু ডিএক্স। তাহলে এটা কি তোমরা ডিএম বলেছি ছোট্ট অংশের ভরটা? তাহলে ডিএম এর জায়গায় এই মানটা লিখব, অর্থাৎ আই ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন আর স্কোয়ার ইন্টু এম বাই টু পাই আর ডিএক্স। হবে না? হবে না? তার মানে দেখো আর হচ্ছে ধ্রুবক রাশি, তার মানে বেরিয়ে যাবে এম আর বাই টু পাই, এটা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে যাবে, ইন্টু ডিআর। ডিআর মানে কি? ছোট ছোট অংশগুলো যোগফল, ছোট ছোট অংশগুলোকে যোগ করলে কি উৎপন্ন হবে, কত হবে? ছোট ছোট অংশগুলোকে যোগ করলে বৃত্তের পরিধিটা পেয়ে যাবে, রিংয়ের ছোট ছোট অংশগুলো সমষ্টিটাই তো রিংয়ের পরিধি, অর্থাৎ টু পাই আর পাবে। সুতরাং ইকুয়াল টু এম আর বাই টু পাই ইন্টু টু পাই আর ইকুয়াল টু হবে দেখো এম আর স্কোয়ার। তাহলে সুতরাং একটা রিংয়ের কেন্দ্রবিন্দুগামী অক্ষের কেন্দ্রবিন্দুগামী রিংয়ের তলের সাথে উল্লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকটা হবে এম আর স্কোয়ার। কথাটা বুঝতে পারলে না পারলে না? এইবার দেখো রিংটা যেমন তোমার এভাবে তোমার ঘুরতে পারে, এই যে এই অক্ষ কেন্দ্র করে যে এভাবে যেমন ঘুরতে পারে, আবার এভাবেও তো ঘুরতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে অক্ষ দুটো আমি করে দিচ্ছি, দেখো এইরকম ধরো দুটো গ্যাডার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি,
একটা লাল গ্যাডার দিলাম আর একটা হলুদ গ্যাডার দিলাম। এই দুটো গ্যাডার দেখো দুটো অক্ষ তোমার তৈরি হয়ে গেল, গেল না গেল না? হ্যাঁ দেখো দুটো অক্ষ পেয়েছো, দুটো অক্ষ হয়েছে তো, এইটা একটা দেখো অক্ষ, এইটার সঙ্গে উল্লম্ব অক্ষ। তাহলে এইগুলো সাপেক্ষে এমন ভাবে ঘুরছে ধরো, এমন এমন আবার এমন এমন। তাহলে এই দুটো এই অক্ষগুলোর সাপেক্ষে জড়তা ভ্রামক হবে। দেখো এই অক্ষের সাপেক্ষেও যা জড়তা ভ্রামক হবে এটাও তাই হবে, দুটো সিমেট্রিক্যাল, শুধুমাত্র 90 ডিগ্রি করে ঘুরানো আছে আর কিছু নেই। তাহলে এই দুটোর জন্য জড়তা ভ্রামকের প্রত্যেকটা আই করে বলছি। তাহলে এইখানে দেখো তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা প্রয়োগ করা যাবে। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমটা কি বলা আছে, যে রিংয়ের যে রিংয়ের না যে একটা পাথ সদৃশ বস্তু রিংটাও তোমার খুব হাতের চুড়িটা যদি খুব পাথ সরু মতো হয় তাহলে সেটাকে পাথ ভাবতে পারো, বৃত্তাকার পাথ। অর্থাৎ তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে যেখানে প্রয়োগ করা যাবে দেখো রিংটা সেই প্রয়োগের ক্ষেত্রটাকে মানছে। তাহলে পাথ সদৃশ বস্তু পরস্পর দুটি লম্বভাবে অবস্থিত অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সমষ্টি হল ওই দুই অক্ষের ছেদবিন্দুর মধ্য দিয়ে কল্পিত উল্লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের সঙ্গে সমান। অর্থাৎ এই দুটোর যদি আই আই করে বলো তাহলে আই প্লাস আই মানে প্রত্যেকটার আই ইকুয়াল টু এইটা হবে নাকি দেখো দেখি, এটাই তো তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেমে বলা আছে। অর্থাৎ আই প্লাস আই আই প্লাস আই ইকুয়াল টু হবে এম আর স্কোয়ার, হবে না হবে না? অর্থাৎ এটা তাহলে কোথায় না রিংয়ের কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে ব্যাস বরাবর কোনো অক্ষের সাপেক্ষে, তাই তো নাকি? সুতরাং 2i ইকুয়াল টু এম আর স্কোয়ার বা আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টু, এটাই হচ্ছে জড়তা ভ্রামকের রাশিমালা, ঠিক আছে না ঠিক নাই? তাহলে এইটাকে তোমায় কিন্তু মনে রাখতে হবে, তোমার বিভিন্ন অঙ্ক করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে জড়তা ভ্রামকগুলো কাজে লাগে তার বই দেখবে একটা লিস্ট করে দেওয়া আছে, তা সেই লিস্টটাকে তোমায় কিন্তু মনে রাখতে হবে, সবগুলো নয়, যেমন এইটাকে মনে রাখলে এটা তোমার মনে থাকবে বা করে নিতে পারো। আর যদি বলো যে না আমি দুটোকেই মনে রাখবো তাহলে তো অতি উত্তম কথা, যেগুলো না নইলে নয় বলছি। আচ্ছা রিংটাকে এবার পেরিয়ে তুমি চাকতিতে প্রবেশ করো, একটা চাকতির জড়তা ভ্রামক, এইটাকে চাকতি বলে ভাবতে পারো। রিংয়ের সঙ্গে চাকতির তফাৎ কি, রিংয়ের মধ্যস্থলটা একবারে এমটি থাকে, কোনো মেটেরিয়ালস থাকে না, কিন্তু চাকতি হলে এটা ভরাট থাকে। দেখো এই এই যে তোমার প্লেটটা বৃত্তাকার যে ডিস্কটা এটা চাকতি ভাবতে পারো। তাহলে এ ওই প্রথমে রিংয়ের বার করেছিলাম কোন অক্ষের সাপেক্ষে, কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে উল্লম্ব অক্ষের সাপেক্ষে, এইরকম একটা অক্ষের সাপেক্ষে, এইরকম অক্ষের সাপেক্ষে চাকতিরও সেরকম বার করছি। তাহলে চাকতির ভরটা কোথায় বন্টিত থাকে, মানে রিংয়ের ক্ষেত্রে বন্টিত থাকে কোথায় আগে আগে সেটাকে কল্পনা করো, পরিধির উপর। চাকতির ক্ষেত্রে ক্ষেত্রফল, তার কারণ শুধু পরিধি না, এখানেও এখান থেকে তুমি খানিটা যদি একটা ছিদ্র করে নাও খানিটা ভর দেখো বাদ চলে যাবে, কিন্তু রিংয়ের ক্ষেত্রে মাঝখান থেকে এখানে ছিদ্র করে দেখো কিছু ভর বাদ যাবে না। সুতরাং চাকতির ক্ষেত্রে এই যে আই ইকুয়াল টু আর স্কোয়ার ডিএম, এইটা তুমি নির্ণয় করা, অর্থাৎ চাকতির জড়তা ভ্রামকটা নির্ণয় করার জন্য চাকতি থেকে আর দূরত্বে অবস্থিত একটা খুব সরু অংশ বেছে নেওয়া হলো। দেখো আমার এখানে এই যে রেড লাইনটা দেখা যাচ্ছে সেই সরু লাইনটা ভাবতে পারো, এক্স দূরত্বে, তাই ধরো এক্স দূরত্বে এই রেড লাইনটা, এবং কেন্দ্র থেকে রেড লাইনের ভেতরের দিকটার দূরত্ব এক্স আর বাইরের দিক দূরত্ব ডিএক্স, এক্স প্লাস ডিএক্স, অর্থাৎ রেড রেড লাইনটার বেধ হচ্ছে ডিএক্স। কথাটা বুঝতে পারলে না পারলে না? তাহলে ওই শুধু রেড লাইনটার ক্ষেত্রফলটা নির্ণয় করো, রেড লাইনটার ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ ডিএক্স বেদের একটা সরু অংশের ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো তোমার পাই ইনটু এক্স প্লাস ডিএক্স এর হোল স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার হবে নাকি দেখো দেখিনি, বাইরের বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ভেতরের বৃত্তের ক্ষেত্রফল। তার মানে
pi into x square plus 2x dx plus dx square minus x square হবে এটা বাতিল হবে dx is very small and so dx square is equal to 0 so এটাকে যদি ক্ষেত্রফলটাকে যদি dA বলো তাহলে dA equal to 2 pi x dx হবে তাহলে যে সরু অংশটা dx বেদে যে সরু অংশটা বললাম তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে 2 pi x dx তাহলে এইবার চাকতির পুরো ভরটা তার ক্ষেত্রফলের উপর বিভক্ত তাহলে তোমার পাই আর স্কয়ার যদি ব্যাসার্ধ আর বলো পাই আর স্কয়ার ক্ষেত্রফলের ভর হচ্ছে এম এক ক্ষেত্রফলের ভর হচ্ছে এম বাই পাই আর স্কয়ার টু পাই এক্স ডিএক্স ক্ষেত্রফলের ভর হবে তোমার এম ইন্টু টু পাই এক্স ডিএক্স বাই পাই আর স্কয়ার হবে না হবে না কি বলছো অর্থাৎ ডিএম এর জায়গায় এই রাশিটা পুট করতে হবে অর্থাৎ আই ইকুয়াল টু আর স্কোয়ার ডিএম ডিএম এর জায়গায় এটাকে বসাতে হবে তাহলে দাঁড়াবে দাঁড়া এই পোর্শন আমি মুছে দিচ্ছি যে আই ইকুয়াল টু আর স্কোয়ার ডিএম এর জায়গায় আই ইকুয়াল টু আর স্কোয়ার ডিএম হচ্ছে তোমার পাই পাই বাতিল করে দিচ্ছি টু এম এক্স ডিএক্স বা হ্যাঁ আর স্কোয়ার আছে রে বাই তোমার আর স্কোয়ার ইন্টিগ্রেশন লিমিটটা জিরো টু আর কোনখান থেকে নিয়েছো এই যে এই অংশটা নিয়েছি রেড লাইনটা কোথাতে এই জায়গায় আছে এক্স দূরত্বে আমার তোমায় নিতে হবে কি সমস্ত দূরত্বের জন্য স্টার্টিং পয়েন্ট কি দিস ইজ জিরো এখান থেকে এই পর্যন্ত যত সরু সরু রেড লাইন পাবে সবার জন্য নিতে হবে তাহলে লিমিটটা হবে জিরো টু আর দেখো বুঝতে পারলে না পারলে না তাহলে হবে তোমার এটা জিরো টু আর তাহলে আর স্কোয়ার দেখো বাতিল হয়ে যাবে তাহলে হবে তোমার 2m into integration x dx 0 to r হয়েছে কত কত ভুল হচ্ছে কি দুই এর ভুল মানে মনে হচ্ছে এক মিনিট দাঁড়াও ডেটা ক্ষেত্রফল আচ্ছা পাই আর স্কোয়ার ভর এম এম বাই পাই আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার ডি আর ঠিক আছে এটা দুই এর ভুল মানে হয়নি তো হ্যাঁ আগে ক্ষেত্রে রিং এর তো তোমার আর দূরে অবস্থিত অংশটা নিয়েছিলাম এটা তো এক্স দূরে অবস্থিত সুতরাং এক্স স্কোয়ার ডিএম হ্যাঁ এটা এটা এক্স স্কোয়ার এটা এক্স স্কোয়ার তাহলে তোমার এটা হবে এক্স কিউব এটা আর স্কোয়ার থেকে যাবে হয়েছে এবার বুঝতে পারলে না পারলে না তার মানে টু এম বাই আর স্কোয়ার ইন টু এটা ইন্ডিকেশন কি হবে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর লিমিটটা জিরো টু আর তার মানে আই ইকুয়াল টু হবে টু এম বাই আর স্কোয়ার ইন টু আর টু দি পাওয়ার ফোর বাই ফোর জিরো বসানো না বসানো সমান ঠিক আছে তার মানে হবে দেখো আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টু তাহলে এইটা হচ্ছে যে চাকতি উল্ল চাকতির কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে উল্লম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক বুঝতে পারলে না পারলে না তাহলে আগের মতোই এই যে তোমার এই অক্ষগুলোর সাপেক্ষে জড়তা ভ্রামক কত হবে এটার জন্য যদি আই হয় এটাও আই হবে তাহলে আই প্লাস আই ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই টু হবে না হবে না সুতরাং আই ইকুয়াল টু হবে এম আর স্কোয়ার বাই ফোর হবে আবার দেখো এইভাবেও ঘুরতে পারে এমন এই যে একে কেন্দ্র করে রাইট রাইট অক্ষ কোনটা অক্ষ কোনটা পেনটা এইটা ওখানে দেখো এভাবে ঘুরছে একে কেন্দ্র করে ঘুরছে এর জড়তা ভ্রামক তাহলে কত হবে
সঙ্গে সঙ্গে তোমার প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রয়োগ করতে হবে। সেটা কার সঙ্গে? এই সমান্তরাল এটা এই হলুদ লাইনটার সঙ্গে, হলুদ গ্যাডারটার সঙ্গে। দেখো দেখো এভাবে ঘুরছে, বুঝতে পারলে না? পারলে না? তাহলে তার ফর্মুলা কি? হলুদ এই অক্ষটার সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস এম ইন্টু এইটার বর্গ। অর্থাৎ সেক্ষেত্রে হয়ে যাবে আইটা হয়ে যাবে তোমার এম আর আর স্কোয়ার বাই ফোর প্লাস এম আর স্কোয়ার, তার মানে পাঁচে চার এম আর স্কোয়ার। এভাবে না ঘুরে আবার এভাবেও দেখো ঘুরতে পারে, এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, এই যে এভাবে ঘুরে যাচ্ছে, একে কেন্দ্র করে দেখো ঘুরছে। হবে না? হবে না? তাহলে সেটা তখনও প্যারালাল অ্যাক্সিস থিওরেম প্রয়োগ হবে, কিন্তু এইটার সাপেক্ষে জড়তা ভ্রামক প্লাস এম আর স্কোয়ার। এটার সাপেক্ষে জড়তা ভ্রামক কত হয়েছে? এম আর স্কোয়ার বাই টু প্লাস এম আর স্কোয়ার, তার মানে তিনের দুই এম আর স্কোয়ার। দেখো জড়তা ভ্রামক, সুতরাং অক্ষ চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে দেখো জড়তা ভ্রামক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ।